ভাইয়া কিসের কাজ করতেছেন আপনি? দর্শক, বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিং এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে চাকরির আশায় বসে না থেকে নিজ উদ্যোগে কিছু করাই বুদ্ধিমানের কাজ। তাই যারা বেকার রয়েছেন বা যারা চাকরির আশায় ঘুরছেন, চাকরি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো, একটি স্বনামধন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনি একটি স্বল্প মেয়াদী কোর্স করে আপনি একটি প্রশিক্ষণ নিয়ে নিন। কারণ মোবাইল সার্ভিসিংয়ের কোর্স শিখে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ পেয়ে যাবেন। কারণ এই খাতে প্রচুর প্রচুর দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন। তো আজকে আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সবথেকে বড় এবং স্বনামধন্য একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার iFixFast-এর ট্রেনিং সেন্টারে। আজকে আমরা এখানকার শিক্ষক এবং কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং মোবাইল সার্ভিসিং কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই যারা মোবাইল সার্ভিসিংয়ের কোর্স শিখে দক্ষ ক্যারিয়ার গড়তে চান, তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন। একটা স্টুডেন্টকে দক্ষ করার জন্য আপনারা এখানে ট্রেনিং সেন্টারে কী কী প্রসেসিং মেনটেন করে থাকেন? এইখানে একটা স্টুডেন্টকে সাধারণত আমাদের এখানে ফ্রেশার রাস্তা আছে, আর তাদেরকে স্কিল করতে গেলে আমাদের হচ্ছে প্রথম থিওরিক্যাল, আমাদের যেটা ক্লাস বেসিকে, তো থিওরিতির মাধ্যমে হচ্ছে ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল তাদেরকে বোঝানো হচ্ছে, দেন আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি ডাইভার্ট করি। আচ্ছা, প্র্যাকটিক্যালি আপনাদের একদম শুরু থেকে আমাদের এই সেক্টরে যা যা পড়ে, যেসব প্রবলেমগুলো মোবাইল ফোনের হয় সেগুলো সবগুলো আমরা শিখিয়ে থাকি। আচ্ছা, কী কী ধরনের মোবাইল ফোনের কাজগুলো শিখিয়ে থাকেন আপনারা? মোবাইল ফোনের যে A to Z বললাম, যে আপনার মোবাইল ফোনের নর্মাল তো ডিসপ্লে চেঞ্জ করা আমাদের বেসিক ওয়ার্ক, দেন অ্যাডভান্স ওয়ার্কগুলো হচ্ছে আপনার সার্কিট বোর্ডে যে বিভিন্ন ইস্যুগুলো হয়, নেটওয়ার্কের প্রবলেম, হয়তো কানে শুনছে না কাস্টমার, অথবা ধরেন যে সার্কিট বোর্ডে যে কোনো একটা IC প্রবলেম বা প্রসেসর রিলেটেড প্রবলেম, CPU রিলেটেড রিবোলিং করতে হতো, তো এই সবগুলো কাজ হচ্ছে তাদেরকে আমরা শিখিয়ে থাকি। iFixFast-এর যে ট্রেনিং সেন্টার, এখানে যারা প্রশিক্ষণ নিতেছে তাদের নতুনভাবে শুরু করতে গেলে তাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হয়? আসলে টেকনিক্যাল সেক্টরে তো একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার হয়, কিন্তু আসলে আমাদের এই ট্র্যাকটার মধ্যে একটা পজিটিভ সাইড হচ্ছে যে আপনাকে খুব বেশি এডুকেশন লেভেল ভালো হতে হবে এমন কোনো এখানে মানে জরুরি না, প্রয়োজন না। আপনার ন্যূনতম অক্ষর জ্ঞান থাকলে যে আপনি লিখতে পারেন, বলতে পারেন, বা ন্যূনতম SSC পাস হলেই হবে। আচ্ছা, যেহেতু কোর্স করতে চায়, আপনাদের এখানে ভিডিওতে হাইলাইট একটা নাম্বার থাকবে, ওই নাম্বারে তারা যোগাযোগ করবে, অথবা iFixFast ট্রেনিং সেন্টার নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে তারা ভিজিট করে সেগুলো আমাদের ডেমনস্ট্রেশন ভিডিওগুলো তারা দেখতে পারে এবং স্টুডেন্টদের ফিডব্যাকও তারা দেখতে পারে। তো এগুলো করার পর তার যদি মনে হয় যে ইয়েস আই ক্যান গো ফর দ্য অ্যাডমিশন, দেন সে অ্যাডমিশন নাম্বার অনুসারে নিতে পারে। প্রশিক্ষণ নেওয়ার যে সময়কাল, মানে কত মাসের কোর্সটা আপনাদের? আপনাদের বেসিক কোর্স হচ্ছে আমাদের 3 মান্থসের, আর 3 মান্থস হচ্ছে আমাদের শিফট অনুসারে, এটা ফুল টাইম না, আমাদের 3 ঘন্টা করে ক্লাস। তো ডিপেন্ড করছে যে স্টুডেন্ট যখন আসবে সে কোন শিফটে আসবে, সকাল দুপুর অথবা সন্ধ্যাতে, তো তাদের সুবিধা অনুসারে সেটা ভর্তি হবে, সেটা কন্টিনিউ রাখবে টানা 3 মাস, এর মধ্যে উইকেন্ড একদিন আছে। সম্পূর্ণ কোর্স শেষে তাদের কি আলাদা কোনো সার্টিফিকেট দেওয়া হবে? কোর্স এখান থেকে শেষ করার পর তাদের ইন্টার্নের সুযোগ আছে, এটা মার্কেটে সরাসরি কাস্টমার সাথে কথা বলা, ফেস করা, সরাসরি ওয়ার্ক করা, আমাদের যেহেতু আউটলেট অনেকগুলো বিভিন্ন শপিং মলগুলোতে, তো সেখানে যারা তারা ইন্টার্ন করার পরে সার্টিফিকেট iFixFast-এর তো দেবেই, সাথে তারা পাচ্ছে হচ্ছে NSDA সার্টিফিকেট, যেটা হচ্ছে সরকারি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডার থেকে, এবং তারা পলিটেকনিক্যাল সার্টিফিকেট চাইলেও সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটা আমরা এই সবগুলোর সাথেই আমরা জড়িত বা আমরা রিলেটেড, মানে কোয়ালিটি ডেফিনেটলি। আমাদের এখানে হচ্ছে 2টা এক্সাম হয়, একটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল এক্সাম, দেন এই পরীক্ষা পুরো কোর্সটা শেষ করার পর তাদেরকে আমরা আবার একটা হার্ডওয়্যার একটা ডেমনস্ট্রেশন আমরা ক্লাস বা পরীক্ষা নিই, যার মধ্যে আমরা দেখতে চাই তাদের সক্ষমতা কতদূর হয়েছে, তারা পারবে কি না, যদি ভালো হয় দেন আমরা তাদেরকে ছেড়ে দিই, আর যদি মনে হয় যে না তাদের কারো আমাদের ট্রেন করতে, দেন আমরা কে এক্সট্রা সুযোগ দিই আরও 1 মাসে। সেখান থেকে কাজ শেখার পরে আপনারা কর্মসংস্থানের কি কোনো উদ্যোগ নিয়ে? এটা সেহেতু iFixFast থেকে আমাদের কর্মসংস্থান প্রতিনিয়ত উদ্যোগ নিচ্ছে, আমাদের বিভিন্ন আউটগুলোতে দেখবেন আপনি স্টুডেন্টরা এখনও কাজ করছে, পারা তার বিভিন্ন ব্যাচের, মানে আপনাদের এখান থেকে কাজ শিখেই তারা আপনাদের যে আউটলেটগুলো জব করতেছে। আর যদি এমনও যে আমাদের আউটলেট এখন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা সুযোগ করে দিচ্ছি অন্য কোনো দোকানে অথবা অন্য কোনো আউটলেটে আমরা তাদের। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।